আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মিশুমনি আপুর লেখা অনুভূতি গল্পের 2 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর জানি খারাপ তো লাগবেই না, ভালো লাগতেই হবে। মিশুমনি আপু বলে কথা। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ড্রয়িং রুমে বসে আব্বামোর পায়ে আতা দিয়ে দিচ্ছে। মায়ের মুখটা খুবই উজ্জ্বল, দেখে মনে হচ্ছে যেন 16-17 বছরের তরুণী। হঠাৎ আম্মু চেঁচি বলে উঠল, একদম ছেঁড়াবেড়া করে দিলা, তুমি আসলে কোনো কাজের না। আব্বু বলল, 30 বছর দৌড়ে দিয়ে দিচ্ছি আর আজ এই বদনাম। আম্মু মুখটা বাঁকা করে বলল, ইস, 30 বছর দৌড়ে দিয়ে দিচ্ছেন, কখনো ভালো মতো দিয়ে দিতে পেরেছ? আব্বু বলল, দেখো বৃষ্টি, অযথা এরকম তর্ক কিন্তু ভালো লাগে না, তুমি সেটা ভালো করে জানো আমি সব কাজেই পারদর্শী। আম্মু বলল, চামনাই কুত্তার বাগানাম। আমাকে কুত্তা বললা? কুত্তাকে কি বাঘ বলা উচিত নাকি? বৃষ্টি, ভালো হচ্ছে না কিন্তু, মেঘালয় দরজায় দাঁড়িয়ে দেখছিল এরকম কাণ্ড। এখন ওকে গিয়ে বাবা মায়ের মাঝে ঢুকে যেতে হবে, নয়তো ওদের ঝগড়া চলতেই থাকবে অনেকক্ষণ। নিতান্তই ছেলে মানুষের ঝগড়া। আসলে বাবা মা দুজনে একসাথে পড়তেন বলে সম্পর্কটা আজও বন্ধুত্বের মতোই আছে। মেঘালয় বলল, মে আই কাম ইন মিস্টার অ্যান্ড মিসেস আকাশ? বাবা ওর দিকে তাকিয়ে বলল, নো। মেঘালয় থতমতো খেয়ে গেল। আব্বু আম্মু আবার বলল, মেঘালয় আয় বাবা, দেখ তোর আব্বু কী শুরু করেছে আমার সাথে। বাবা বলল, কে কী শুরু করেছে সেটা ভালো করেই জানো। মা খেপে কে বলল, আবার শুরু করে দিলা, তুমি আসলে একটা থামলে কেন বলো, ছেলের সামনে বলতে লজ্জা লাগছে। তোমার আবার লজ্জা আছে নাকি? মা রেগে বলল, একদম গায়ে পড়ে ঝগড়া করার লোক জীবনও দেখিনি এরকম, 30 বছর ধরে জ্বালিয়ে মারছো। মেঘালয় কাছে গিয়ে বলল, আম্মু থামো তো, একটু কথা বলি আমরা। আম্মু গলার স্বরটা যথাসম্ভব ঠান্ডা করে বলল, হ্যাঁ বলো। মেঘালয় জিজ্ঞাসা করলো, তোমাকে কিছু লাগবে? মেঘালয়ের মা বলল, বাব্বা আমার আবার কী লাগবে? মেঘালয় বলল, না মানে এমন কিছু কি লাগবে যেটা এনে দিলে তোমার উপকার হবে? মা মুখ টিপে হেসে বলল, সিস্টেমে বিয়ের কথা বলছিস নাকি বাবা মেঘ? মেঘালয় বলল, মা তুমিও না, আমি জানতে চাচ্ছি কোনো কসমেটিক্স প্রোডাক্ট লাগবে কিনা। মা বেশ ব্রকচকে তাকালো, ছেলের চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে হয়তো। মেঘালয় বাবা গঙ্গারামের মতো চেয়ে আছে মায়ের দিকে। আবু বলল, আজকাল কি গার্লফ্রেন্ডের জন্য শপিং টপিং করা হয় নাকি? মেঘালয় মাথা যাকিয়ে ঠোঁট উল্টে বলল, সেরকম না আব্বু, আসলে একজন দোকানদারের সাথে খুব খাতির হয়েছে আমার, তার দোকানে কিছু কেনাকাটা করলে বিশেষ ছাড় দিয়ে দেবে, সেখানেই যাব। আম্মুর কিছু লাগলে বলো। আম্মু একটু ভেবে বলল, আমার জন্য একটা লাল টুকটুকে বউ লাগবে। আব্বু মুখ টিপে হেসে জবাব দিল, তুমি বউ দিয়ে কী করবে বৃষ্টি, তোমার জন্য তো স্বামী দরকার। মা ভয়াবহ খেপে গেল। আসলে আব্বু এমন সব রসিকতা করে সবসময়, একই সাথে হাসিও পায় আবার রাগও পায়। মেঘালয় বলল, বউ সময় হলেই আনবো আমি, যান এখন বলেন আপনার কিছু লাগবে কিনা। মা বলল, একটা শ্যাম্পু নিয়ে আসিস, আর কিছু লাগবে না এখন। মেঘালয় বলল, ওকে তুমি রোদেলাকে জিজ্ঞাসা করে দেখিও তো ওর কিছু লাগবে কিনা। মা বলল, আচ্ছা ঠিক আছে। মেঘালয় উঠে নিজের রুমে চলে এলো, শুয়ে শুয়ে ফেসবুক ঘোরাঘুরি করতে লাগলো। সকালবেলা ঘুম ভাঙলো একটু দেরিতে, রোদেলা বিছানার কাছে দাঁড়িয়ে সমান তালে চেঁচিয়ে যাচ্ছে। মেঘালয় বিরক্ত হয়ে চোখ মেলল, এই এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? রোদেলা বলল, ভাইয়া 9:30 বাজে, আমি ক্লাসে যাচ্ছি। মেঘালয় বলল, যা তো আমাকে বলার কি আছে? রোদেলা বলল, তুই নাকি জানতে চেয়েছিস আমার কিছু লাগবে কি না? মেঘালয় বলল, হ্যাঁ বল। রোদেলা বলল, এই যে লিস্ট করেছি এগুলো এনে দিস।
মেঘালয় বিছানার উপর ওপাশ ফিরে শুয়ে বলল, টেবিলের উপর রেখে যা। রোদেরা লিস্টটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। আরও কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করল মেঘালয়। আজ খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না সেটা। স্বপ্নটা মনে করতে চাইলেও আরেকটু ঘুমিয়ে নেওয়া দরকার। ওদের চোখ বুঝে খোলবালিশটাকে বুকে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করলো। মিনিট বিশেক ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। এখন স্বপ্নটা মনে পড়েছে, একটা মেয়ে শাড়ি পরে সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে চলছে, পিঠ জুড়ে লম্বা মৃদু কুকড়ানো চুল, শাড়ির আঁচলটা উঠছে। মেয়েটি একদম তীর দিয়ে হেঁটে যাচ্ছে। সমুদ্রের উত্তাল ঢেউ এসে হঠাৎ মেয়েটির খুব কাছে ঘেঁষে চলে গেল। আটকে উঠল মেঘালয়, ভেবেছিল সমুদ্র ভিতরে টেনে নিয়ে গিয়ে নিয়েছে মেয়েটিকে, কিন্তু না, মেয়েটি দিব্যি হেঁটে যাচ্ছে। আবারও উত্তাল ঢেউ এসে মেয়েটাকে গ্রাস করার জন্য অনেক দূর উপরে উঠে গেল। মেঘালয় বকটা মোচড় দিয়ে উঠল। এবারও মেয়েটি ভেসে গেছে, কিন্তু না, ঢেউ নেমে যেতেই দেখা গেল মেয়েটি তীর ঘেঁষে হেঁটে চলছে। স্বপ্নটা দেখার পর মেয়েটির জন্য মন কেমন করতে লাগলো। সেই স্বপ্নকুমারী মুখ দেখা হয়নি, কিন্তু স্বপ্নটা দেখার পর কেমন যেন মায়া মায়া লাগছে। মেঘালয় বুঝতে পারে না ওর অনুভূতিটার মাত্রাটা এতটা তীব্র আর প্রখর কেন। স্বপ্নেও কেমন মন খারাপ লাগছিল, কেন যে এমন হয়, কেন যে এই স্বপ্ন দেখলো, ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে পড়ল। বাইরে বের হওয়ার সময় টেবিলের উপর রাখা লিস্টটা হাতে নিয়ে একবার চোখ বোলালো। লিস্ট দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। লিস্টটা ছিল এরকম, সানস্ক্রিন, ব্র্যান্ডের নাম আমাকে ফোন দিয়ে শুনিস, প্যানকেক সাদা, লাল ম্যাট লিপস্টিক, পিঙ্ক লিপস্টিক, ব্লাশ, আইশ্যাডো, আইলাইনার, তিনটে ব্রেসলেট, সানগ্লাস, ব্ল্যাক নেল পলিশ। এভাবে লিস্টটা বাড়তেই থাকবে, প্রায় গোটা বিশেক জিনিসের নাম লিখা। দেখি মেঘালয় আককাল গরম হওয়ার জোগাড়। লিপস্টিক আর নেল পলিশ ছাড়া আর একটা নামও কখনো শুনিনি। মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। এইসব জিনিসের কাজ কি? রোদেলা তো সেরকম সাজগোজও করে না, তাহলে কি হবে এসব দিয়ে? ও রোদেলার নাম্বারে কল দিল, ফোন রিসিভ করতে বলল। তোর কি সিরিয়াসলি এসব লাগবে? তোকে তো কখনো সেভাবে সাজতে দেখিনি, রোদেলা বলল। মাঝে মাঝে বিয়েতে গেলে ফ্রেন্ডদের বার্থডে পার্টিতে শাড়িতে একটু একটু লাগে আর কি। তুই জানতে চেয়েছিস আমি বলেছি, আনবি কি আনবি না তোর ব্যাপার, রাখলাম, রোদেলা ফোন রেখে দিয়েছে। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেয়েরা পারেও, বাবা, অবশ্য ভালোই হলো, প্রতিদিন দুটো করে জিনিস কিনতে গেলে অন্তত দশ দিন মার্কেটে যেতে হবে, ব্যাপারটা মন্দ হবে না। মিশু নামের মেয়েটির জন্য যদি কোনো চাকরির ব্যবস্থা করা যেত কত যে ভালো লাগতো। বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে গেল মেঘালয়। ক্লাস শেষ করে বন্ধুবান্ধব মিলে বেশ অনেকক্ষণ আড্ডা দিল, তারপর বাসা ফেরার সময় সুপার শপে গিয়ে ঢুকল। মিশুর সাথে চোখাচোখি হতেই দুজনের ঠোঁটের কোণে একটু হাসির আভাস দেখা গেল। মেঘালয় কাছে যেতে মিশু বলল, ওয়েলকাম স্যার। মেঘালয় বলল, এরকম রোবোটিক্স স্টাইলে আমার সাথে কথা বলবেন না। মিশু থমকে গেল কথাটা শুনে, রোবোটিক্স স্টাইল আবার কেমন? কিন্তু কাস্টমার যা খুশি বলতেই পারে, কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না বোধহয়। যাই হোক, সব কথা নিয়ে ভাবতে হয় না। মিশু বলল, কিছু লাগবে? মেঘালয় বলল, একটা ভালো মানের প্যানকেক দিন তো, যেন খেতে খুব সুস্বাদু হয়। মিশু মুখ টিপে হেসে বলল, আপনি প্যানকেক খান? মেঘালয় বলল, কখনো খায়নি, তবে আজ খেয়ে দেখব, যদি ভালো লাগে তাহলে পরে আরও খাবো। মিশু কিছুতেই হাসি চেপে রাখতে পারছে না, কি বলবে তাও বুঝতে পারছে না। ও উঠে গিয়ে কয়েকটা প্যানকেক হাতে করে নিয়ে এসে মেঘালয়ের সামনে রাখলো। মেঘালয় হাঁ করে একবার সেগুলোর দিকে তাকাচ্ছে, আর একবার মিশুর দিকে তাকাচ্ছে। মিশুর বেশ মজা লাগছে ব্যাপারটা। মেঘালয় হাঁ বন্ধ করে বলল, এটা তো কাইন্ড অফ ফেস পাউডার মনে হচ্ছে। মিশুমণি বলল, জি স্যার। মেঘালয় বলল, সে কি, আমি তো ভেবেছিলাম কোনো কেক টেক হবে। মিশু এবার আর কিছুতেই হাসি চেপে রাখতে পারছিল না, পিছনে ফিরে নিঃশব্দে হেসে ফেললো। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, কেক তো আর আমাদের এখানে বিক্রি হয় না। মেঘালয় প্রচুর লজ্জা পাচ্ছে, লজ্জায় হাসিও পাচ্ছে ওর, হেসে ফেললো। সেটাও আমি জানতাম তো, একজন বান্ধবীকে জিজ্ঞাসা করলাম সুপারে প্যানকেক পাওয়া যায় কিনা, ও বলেছে যাবে। মিশু বলল, প্যানকেক পাওয়া যায় কিন্তু খাবার কেক নয়। মেঘালয় বলল, বোকাবনে চলে গেলাম। মেঘালয়ের মুখের ভঙ্গি দেখে মিশুর আবারও হাসি পেল। ও অনেক কষ্টে হাসি চেপে রেখে বলল, এটা নিতে পারেন, অনেক ভালো হবে। মেঘালয় সে কথার জবাব না দিয়ে বলল, এত কষ্ট করে হাসি আটকে রাখার কি আছে, হাসি পেলে হাসবেন। মিশুমণি বলল, কাস্টমারদের কোনো কাজ বা কথায় হাসলে তাকে বিদ্রুপ করা হয়। মেঘালয় বলল, তাই নাকি, জানতাম না তো।
মেঘালয় মিশুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিশু মেজের দিকে চেয়ে আছে। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মিশু বলল, আপনি এটা নিন, খুব ভালো হবে। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিন, আর ওইখান থেকে সবচেয়ে ভালো সানগ্লাস দিয়ে নিয়ে আসুন তো একটা। মিশু গিয়ে চারটা সানগ্লাস নিয়ে আসলো। মেঘালয় অবাক হয়ে খেয়াল করলো, চারটাই বেশ সুন্দর, মেয়েটার রুচিবোধ অনেক উন্নত। একবার মিশুর দিকে তাকিয়ে বলল, আপনি পরে দেখেন তো দেখি কেমন লাগে। মিশু সানগ্লাসটা চোখে দিল, ওর মুখের ঘরণের সাথে দারুণ ম্যাচ করেছে গ্লাসটা। মেঘালয় কয়েক মুহূর্ত চোখ সরাতেই পারল না, সানগ্লাসে একদম অন্যরকম লাগছে ওকে। মেঘালয় ভাবলো কখনো ওর চাকরির ব্যবস্থা করতে পারলে মাঝে মাঝে যাবে ওর অফিসে, লাঞ্চে ওকে সামনে বসিয়ে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে, আর পুরোটা সময় ওকে এরকম একটা সানগ্লাস চোখে দিয়ে থাকতে বলবে। মিশু বলল, এইটাই নিন। মেঘালয় আরেকটা সানগ্লাস তুলে দিয়ে বলল, এই দুইটাই দিন। মিশু বলল, দুইটাই তো একই রকম প্রায়। অন্য আরেকটা মেঘালয় ওকে থামিয়ে দিয়ে বলল, এই দুইটাই দিন, আলাদা আলাদা দুজন মানুষের জন্য নিব। মিশু ঘাড় বাকিয়ে আচ্ছা বলে প্যাকেটে তুলে দিল। মেঘালয় এটা মিশুর জন্যই কিনেছে, কিন্তু সেটা তো আর বলা যায় না, কেন নিয়েছে তাও জানে না মেঘালয়। তবে এটুকু বিশ্বাস আছে মিশুর চাকরির ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আর তখন একদিনের জন্য হলেও এটা ওকে পড়তেই দিবে। মিশু বলল, আরও কিছু লাগবে? মেঘালয় বলল, আজ আর কিচ্ছু নেব না, আবার কাল আসবো। কথাটা শুনে চমকে উঠল মিশু। শেষের বাক্যটা আর প্রত্যেকটা শব্দের উচ্চারণ এতটাই মধুর লাগলো শুনতে, মনে হলো কথাটা ওকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কাল আবার আসবো, যেন ওর জন্যই আসতে হবে, ও যেন অপেক্ষা করে বসে থাকে। পরক্ষণের মাথাটা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ালো মিশু। ওনার কেনাকাটা করার প্রয়োজন, উনি আসতেই পারেন, অন্য কিছু ভাবা যাবে না। মেঘালয় হেসে প্যাকেটটা নিয়ে সামনে চলে গেল। বসের সাথে কিছুক্ষণ খিজেন কথা বলল। মিশু বারবার তাকাতে লাগলো সেদিকে, বস হেসে হেসে কথা বলছেন, মেঘালয়ের মুখেও হাসি। বিল পরিশোধ করে মেঘালয় একবার মিশুর দিকে তাকালো। চোখাচোখি হতে মিশু অন্যদিকে চোখ গড়ালো। মেঘালয় মিষ্টি হেসে বেরিয়ে এলো মার্কেট থেকে। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্প মিশু মনিয়াপুর লেখা অনুভূতি কেমন লাগলো নিশ্চয় জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন, আর পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।